السلام عليكم ورحمة الله. الحمد لله الذي خلق الإنسان علم القرآن خلق الإنسان والصلاة والسلام على سيدنا محمد الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة هي الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قدر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সমস্ত প্রশংসা মহানবুল ইজ্জতের দরবারে যে মহানবুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে ভালোবেসে ফেতনা ফসাদের জামানায় উম্মতের ক্লান্তি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আলোচনা দিনে কিছু আলোচনা করা এবং শোনা জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তাই অন্তর রক্ত শ্রবণ থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং দোয়া এবং আল্লাহ তাআলার কাছে ন্যায় খায়া কামনা করি যারা এই মাহফিলকে এই বছর যাবৎ পর্যন্ত তারা দীর্ঘদিন চেষ্টা মুজাহাদার সাথে তারা এই কার্যক্রমে আঞ্জাম দিয়ে যাচ্ছেন যারা মসজিদের জন্য পরেশানি হচ্ছে যারা মসজিদ দিয়ে চিন্তাধারা করছেন যারা এলাকাকে চিন্তাধারা করছেন আল্লাহ তাআলার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাদেরকে নেয়ামত বুদ্ধির দান করেন এবং জাযাল্লাহু খাইর আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সবাই একেবারে সংক্ষেপ আলোচনা করবেন আমাদের বক্তাগণ তা আমি আপনাদের সামনে সূরা মুমিনুন আল্লাহ তাআলা কোরআনের মাঝে একটা সূরা নাযিল করেছেন নামটা হলো সূরা মুমিনুন এখানে আল্লাহ তাআলা প্রথম থেকে মুমিনদের কিছু সিফাত মুমিনদের কিছু গুণাবলী আলোচনা করেছেন যদি এগুলো আলোচনা করার বিশাল সময় প্রয়োজন আমি আমার মসজিদের মাঝে প্রায় চার পাঁচ মাস যাবৎ আলোচনাগুলো করতেছি এখন শেষ হয়নি তো সামান্য কিছু কথাবার্তা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে আমার এবং আপনার জন্য বড় এক সুসংবাদ শুনিয়ে দিয়েছেন এত একটা সুসংবাদ দিয়েছেন যে সুসংবাদ যদি মুমিনের অন্তর থাকত যদি মুমিন যদি পাক্কা মুমিন আসলে হতে পারতাম আমরা তাহলে এই আয়াতটার মধ্যে থাকি আমরা এই আয়াতটাকে চিন্তা করে আমরা আমাদের জীবনকে কাটিয়ে দিতে পারতাম কেন সুসংবাদ আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহুল মুমিনুন মুমিনরা সফল হয়েছে
বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল হয়ে গেছে যে মুমিন হয়ে গেল সে সফল কাম হয়ে গেছে কেমন সফলতা সফলতা অনেক ধরন আছে যেমন দুনিয়াতে মানুষ সফলতা লাভ করে দুনিয়ার এই সফলতা গুলো খানিক কিছু সময়ের জন্য আবার এই সফলতার মাঝে ব্যর্থতা লুকিয়ে থাকে যেমন কোন ব্যক্তি এবছর নির্বাচনে নির্বাচিত হলো তো তাকে মানুষ সফল বলবে যে সফল চেয়ারম্যান সফল মেম্বার সফল এমপি যেটাই বলুক না কেন তাকে সফল বলবে কিন্তু তার সফলতা শেষ হওয়ার জন্য কোন সময় প্রয়োজন নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার সফলতা ধ্বংস হয়ে যেতে পারে কোন মানুষকে আমরা দুনিয়ার হাইসিয়তে সফল বলি যে সে জীবনে ভালো টাকা পয়সা কামিয়েছে তার বহু টাকা পয়সা আছে এই জন্য মানুষ তাকে সফল বলে কিন্তু তার সফলতা একদিন শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে সফলতা শেষ হয়ে যেতে পারে যেমন আমরা দেখেছিলাম পদ্মার পারে অনেকের বাড়ি ছিল বিশাল সুন্দর সুন্দর অট্টালিকা বাড়ি ছিল গত বছর হয়তো এই কাহিনীগুলো হয়েছে যে বাড়িগুলা মানুষের অনেক আশা ভরসা আদিশার বাড়ি ছিল তাদের এই বাড়িগুলো ধ্বংস হতে কোনো সময় লাগে নাই যেগুলো আজকে পদ্মা নদীর বুকের মাঝে আছে তারা নিঃস্ব হয়ে গেছে তো বুঝা গেল টাকা পয়সার মাধ্যমে যে সকল সফলতা অর্জিত হয় সেই সফলতা চিরস্থায়ীর জন্য নয় বরং এরা যে কোনো সময় শেষ হয়ে যাবে দুনিয়ার মাঝে আমি বড় আলেম হয়ে গেলাম অথবা দুনিয়ার মাঝে মানুষের কাছে আমার অনেক সুনাম আমার বড় সুখ্যাতি রয়েছে এটা মানুষ যখন হয় মানুষ বলে এই লোকটা সফল হয়ে গেছে কিন্তু বাস্তবিক এই লোকের যে কোনো সময় সফলতা শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন কত আপনাহা আল্লাহ তাআলা কত শব্দ দিয়ে বলছেন আরেকটা শব্দ ব্যবহার করছেন আপনাহা অর্থাৎ সফল হয়ে গেছে সফল হবে এমন না যারা মুমিন তারা সফল হবে এই কথা আল্লাহ বলেন না আল্লাহ বলছেন কত আপনাহা মুমিনুন যারা মুমিন তারা সফল হয়ে গেছে কেমন সফল যে সফলতা দুনিয়াতে শেষ নয় যে সফলতা কবরে থাকবে যে সফলতা হাসরে থাকবে যে সফলতা মিজানের পারে থাকবে যে সফলতা ফৌসিরাতে থাকবে এমনকি সর্বশেষে সফলতার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালো বেশে এই সফলতার কথা আল্লাহ তাআলা নিজে উচ্চারণ করে দিয়েছেন কথাত লাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিনরা তোমরা তো সফল হয়ে গেছো আল্লাহ তাআলা বলতেছে সফল হয়ে গেছো তবে মুমিন কেমন মুমিন সফল হয়ে গেছে আল্লাহ তাআলা পরবর্তীতে এই গুণ আলোচনা করতেছেন মাই মুসলমান ও মাদার মুসলমান নেই মাই মুমিন হো মাদার ঈমান নে কামিল নেই মুসলমান দাবি করি আমরা কিন্তু মুসলমানই আমাদের মাঝে নাই মুসলমানই তো আমরা হারিয়ে ফেলেছি ইমানদার দাবি করে বুক ভরে দাবি করে ইমানদার আমি মুমিন কিন্তু আমার মাঝে ইমানের পরিপূর্ণতা নাই আমার মাঝে অনেক তো মুসলমান বলে দাবি করি কিন্তু যখন আমার বিভিন্ন বিষয় চলে আসে তখন আমি ভুলে যাই আমার ব্যবসার বিষয় যখন আসে যে এখানে কিভাবে লেনদেন করতে হবে কিভাবে আমার ব্যবসাটাকে পরিচালনা করতে হবে তখন আমি ভুলে যাই আমি যে মুমিন আমাদের যে আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে কিছু নিয়ম নীতি দিয়েছেন আমি যখন চাকরি করি সরকারি ভাবে যখন আমার কাছে ঘুষের বিশাল বড় ভান্ডির আসে তখন আমি ভুলে যাই যে মুমিন আমাকে এখানে মামলার জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতি বলে দিয়েছে আমি দুনিয়ার পথে যখন চলার পথে আমার সন্তানাদের বিয়ে সন্তানাদের বার্থডে পালন করতে হয় তখন আমি ভুলে যাই আমার মাঝে যে মুসলমানিত্ব আছে আমার মাঝে যে ইমান আছে ইমানের বদৌলত আছে ইমানের দাবিটা কি সেটা আমি ভুলে যাই যার কারণে দেখা যায় মুসলমান নামে শুধু রয়ে গেছি আমরা আর মুসলমান আজকে কামে নাই না থাকার কারণে আজকে দুনিয়ার তো পাশা আল্লাহ তাআলা এই সফলতার কথা আল্লাহ তাআলা বলতেছেন তারপরে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা তাদের নামাজের মাঝে নত যেন অবস্থায় নামাজ পড়বে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন যারা ওয়াহিদের কর্মকার থেকে যারা বিরত থাকবে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন যারা তাদের কিতর যাকাতকে পরিপূর্ণভাবে আদায় করবে والذين هم لفروجهم حافظون যারা তাদের রদ্দে স্থানকে হেফাজত করবে সর্বশেষ আল্লাহ তাআলা গুণাবলী বলে আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দিচ্ছে এই যে গুণাবলীগুলো আদায় করতে পারি নামাজ ঠিকভাবে করতে পারি যদি যাকাতগুলো আদায় করতে পারি নিজের কাজগুলো যাতে করে ইসলাম অনুযায়ী হয় অন্তঃকরণ না কাজ হয় যদি এরকম ভাবে করতে পারি
আল্লাহ তাআলা সাক্ষাতে বলেন উলাইকা হুম ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন আল্লাহ বলেন এই সকল গুণাবলী যাদের মধ্যে থাকবে উলাইকা হুম ওয়ারিসুন তারা হবে ওয়ারিস তারা উত্তরাধিকারী হবে কিসের উত্তরাধিকারী জান্নাতের উত্তরাধিকারী হবে আমরা যেমন বাবা যখন মারা যায় তখন সন্তান উত্তরাধিকারী হয় সম্পদে ঠিক অনুরূপ ভাবে মূলত দুনিয়াটা আমাদের মূল মাসরাফ না দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই দুনিয়াটা আমাদের জায়গা নয় বরং আমাদের মূল জায়গা হলো জান্নাত আমাদের বাবার বাড়ি হলো জান্নাত আমাদের মূল ঠিকানা জান্নাত আমাদের বাবা আমাদেরকে সেখানে আমাদের জন্য জমি রেখে আসছে আমরা দুনিয়া আসছি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করব তখন সেই বাপদাদা পিতা আমাদের আসল জান্নাতে যেতে পারব যদি আমরা আল্লাহ তাআলা যে মুমিন হিসেবে আমাদের দুনিয়াতে প্রেরণ করেছে যে মুমিনের পরিপূর্ণ সিফাত গুলো যদি আমি কবরে দিতে পারি হাসর করতে পারি আল্লাহ তাআলা দরবারে দিতে পারি সুযোগ আল্লাহ তাআলা বলবেন উলাইকা হুমুল ওয়ারিসুন তো এক নম্বর সিফাত যারা নামাজকে দুনিয়ার সাথে বলবে তারপরে আছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস অর্থাৎ মুমিন মুমিন তখন হবে যখন তার নামাজটা ঠিক হয়ে যাবে হযরত আলী কারামুল্লাহু ওয়াজহা তিনি বলেন মান সাল্লা সালাতুহু সাল্লা কুল্লু আমালি ও মান ফাসাদাত সালাতুহু ফাসাদাত কুল্লু আমালি যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে গেল তার দুনিয়ার সমস্ত কাজ ঠিক হয়ে গেল যে ব্যক্তি নামাজের মধ্যে দ্রুতি থাকবে ত্রুটি থাকবে তার সমস্ত কাজের মধ্যে ত্রুটি এসে পড়বে নামাজটা আমরা দেখি নামাজের মধ্যে আমাদের কতটা গুরুত্ব আছে নামাজের সময় দেখা যায় অনেকগুলো বিভক্ত গণ কিছু মানুষ তো পাঁচক নামাজ করে আলহামদুলিল্লাহ এর মধ্যে আবার কিছু মানুষ আছে যারা সাপ্তাহিক মুসল্লি আবার হয় বাৎসরিক মুসল্লি আবার কিছু মানুষ হয় লোক দেখানো মুসল্লি আবার কিছু মানুষ হয় হজের কারণে মুসল্লি অনেক কারণ হয় তবে খালেস যদি মুসল্লি হতে পারি তাহলে আমার ইমান পরিপূর্ণ হয়ে যাবে যদি ইমানকে পরিপূর্ণ করতে চাই আমার খাঁটি মমিন হতে হবে খাঁটি মমিন হওয়া ছাড়া আমার আর কোন বিকল্প পথ নেই নামাজ লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কারে সময় বলছে না সলাত সলাত ইয়া উম্মতি উম্মতদেরকে সলাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কথা হলো এই নামাজের পর্ব নামাজ পড়লে লাভ কি একটা হাদিস বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাফাযা আলা সলাওয়াতিল খামসা আকরামাহুল্লাহু বিখামসি ফিসাল আল্লাহ বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে জামাতের সাথে সঠিকভাবে আদায় করবে আকরামাহুল্লাহু তাআলা বিখামসি ফিসাল আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন সমস্ত কষ্ট ক্লাস সকল জিনিস আল্লাহ তাআলা দূর করে দিবেন না আমরা নামাজ ছেড়ে আমরা চিন্তা করি যে আমার রিজিকের ফায়দা হয় কি যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি তাহলে রিজিকের জন্য আমি নামাজ ছেড়ে দিব এটা মুসলমানের স্থির হতে পারে না দেখা যায় মানুষ মাগরিবের নামাজ পড়তে যায় না কারণ ধরো তখন চাপ থাকে অনেক একটা ঘটনা বললো হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আমরা সকলে চিনি হাসান বসরি নামে অনেক বড় বুজুর্গ ছিলেন এটি চিনি আমরা উনি একজন মুরিদ যখন হলো ওনার এক কাছের লোক মুরিদ হওয়ার পরে মুরিদকে সবক দিল যে তুমি নামাজ কাজ করবানা এসব কাজ করবানা সমস্ত কাজ থেকে যখন তাকে বুঝিয়ে দিল তখন সে প্রতিটা কাজে ঈশ্বরের অনুসরণ দেখা যায় নামাজে যখন আজান হয় সে সাথে সাথে সাঁতারি বন্ধ করে সে দোকানপাট খুঁয়ে নামাজ পড়তে চলে একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলে আসে যে আসলে সে কি প্রকৃতপক্ষে নামাজি কিনা এটা দেখার জন্য ওই আল্লাহ বান্দা যখন মাগরিবের আজান হয়ে যায় আজান দেওয়ার সাথে সাথে তার সমস্ত সামান গুটিয়ে দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যায় কিন্তু দেখা যায় তার কাস্টমাররা দোকানের সামনে ভিড় করে আছে ভিড় এখন সে কি করবে দুইটা পথ এসে বলল তাই আল্লাহ তাআলা বিধান না আল্লাহ কোন ব্যবসা এমন একটা পরিস্থিতি ওই লোকগুলা চিন্তা করলো না
আল্লাহ তাআলা যে তো রিজিকের ফয়সালা আল্লাহই করবেন আমি আল্লাহ তাআলা হুকুম কে আগা দিয়েছি সে সাথে সাথে বস্তি দিয়ে চলে গেল পাশে দোকানদাররা হায় রে বেতু তারে কর কত নম্বর বেতু হয়েছে এই এতগুলো কাস্টমার এত মাল নিয়ে আসে নামাজ তো পড়ে পড়াবে আমাদের মাথায় আসে যে নামাজ তো পড়ে পড়াবে আমি আজ বেচারা শেষ করে আসি কাজটা শেষ করে আসি বিদায় দিয়ে আসি কাস্টমার কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বিদেশে চলে গেছে মসজিদের মাঝে নামাজ শেষ সে আসছে আসার পরে দেখি আল্লাহু আকবার সারা সারা দুপো পরে একের পর এক কাস্টমার আসছে তার পুরো দোকান খালি হয়ে গেছে সমস্ত সম্পদ বিক্রি হয়ে গেছে সে অন্যদিন থেকে বেশি বেশি লাভ করে বাড়িতে চলে আসছে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করার পরে বলেন যে এটাই কাজ সেটা হলো যে তুমি সঠিকভাবে আমার যে নসিহতগুলো ছিল আল্লাহ তাআলা যে কথাগুলো আমার মাধ্যমে তোমাকে শুনিয়ে দিয়েছে সেই কাজগুলো তুমি সঠিকভাবে আদায় করেছো নামাজকে তুমি সঠিকভাবে হেফাজত করতে পারছো আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আরেকটা ঘটনা শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এখানে যারা আলেম আছে তারা চিন্তা করে ভালো এমন একজন ব্যক্তি হাদিসের মহাদ্দিস আল্লাহ আকবার যার ব্যাপারে কোনো কিলতা নেই কেউ তো তার ভুল করতে পারে না একজন আল্লাহ ওয়ালা কেমন আপনি শুনেন তার জামানায় সে একদিন ইসলামী সাম্রাজ্যের মাঝে ইসলামী রাজধানীতে চলে গেছে সেখানে যাওয়ার পরে সেখানে যে বাদশা ছিল সম্ভবত বাদশা হারুন সে কামরার মাঝে স্ত্রীর সাথে বসে আছে হঠাৎ বিশাল বড় এক আওয়াজ শুনল সাথে সাথে ওদিকে পাঠাইলো দেখো কি হয়েছে কোন হাঙ্গামা লেগে গেল কি ওই খবর নিয়ে আসলো মহারাজ কোন সমস্যা হয়নি আব্দুল্লাহ মুবারক বলে আব্দুল্লাহ মুবারক আসলে তাই কি হয়েছে বলে আব্দুল্লাহ মুবারক শহরে ঢুকার পরে মানুষ এমন পরিবার তার কাছে আসছে সে হঠাৎ তার হাসি আসছে হাসি দিল হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তাআলা সুন্নাত সে সাথে সাথে সুন্নাত আদায় করলো এ তার জবাবে আরেকটা দোয়া পড়তে হয় ইয়া রাহমাতুল্লাহ বলে সমস্ত মানুষ যখন এক সুরে ইয়া রাহমাতুল্লাহ বলছে পুরো শহর কেঁপে উঠেছে এত মানুষের সমাগম হয়েছিল বাদশা হারুনের স্ত্রী কা তুমিও বাদশা আর আব্দুল্লাহ মুবারক বাদশা তোমার কথা মানুষ মানে বেতের বাড়ি ভয়ে আর আব্দুল্লাহ মুবারকের মানুষ পা নিয়ে পায়ের ঝোঁকা নিয়ে তারা বহন করে সে আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাল্লাহ যে ঘটনা বলার কথা আমার আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর তার এক সাহাবী দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে আছে আলহামদুলিল্লাহ এবার বলতেছে সাহেব একটা প্রশ্ন আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করছে কি বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ দয়া এবং ইহসান পেয়েছি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন হে আমার সাথে তোমার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই তুমি একটু খোঁজ করে দেখবে একটা বিষয় সেটা কি আমার বাসার পাশে একজন কাম আছে তার কাজ হলো যে দা বটি এসব জিনিস বানানো বলছে আল্লাহ তাআলা আমাকে যেরকম স্তর দান করেছে ওই কামার কো ঠিক সেরকম স্তর আল্লাহ তাআলা দান করেছে এবার কো ওই সাহেবের ঘুমটি পড়ার পর পেরেশান আমার সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহ ওয়ালা সে যে ইস্তারে যে কামর সে ইস্তারে কিভাবে বসলো জানার পর যখন খোঁজ করতে শুরু করলো জানতে পারলো তার বাড়ির পাশে কামারের খোঁজ পেয়ে গেল কথা বললো তার স্ত্রীর সাথে স্ত্রী বলে তোমার আমি তো দেখি বলে একটু চিন্তা করে দেখেন তো সে কি করত আল্লাহ আকবার ওই কামারের স্ত্রী বলে আমার স্বামী কোনো বেশি গুণা আবাদত আমার চোখে পড়ে না আমার স্বামী একটা আবাদত আমার কাছে অনেক আশ্চর্য লাগে বলে আমার স্বামী যখন কামারের কাজ করতে থাকে যখন কামারের মাঝে যখন দাবটি লোহার উপর হাঁটু দিয়ে বাড়াতে থাকে এমন সময় যখন মসজিদ থেকে আইয়া আলসালা বলে ডাক দেয় আমার স্বামী যদি কোনো সময় যদি হাঁটু টং করে উঠে ফেলে এই হাঁটুটা সেই উপর থেকে নিচে আমায় না পিছন দিক দিয়ে পারে সোজা মসজিদে চলে যায় আমার স্বামী যখন সারাদিন ক্লান্ত হয়ে যখন ঘরে আমার সাথে শুতে আসে আমার স্বামী শুয়ে ভুল ভুল করে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকি আর বলতে থাকি আল্লাহ হে আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে এলেম দিয়েছ হে আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দিয়েছ যে কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সে এবাদত বন্দি করতেছে তোমার নবীর হাদিস দর দিচ্ছে মাউলানা
আমি সারা দিন কষ্ট করি, আমি কামারের কাজ করি, অনেক পরিশ্রম, আমি যে পরবর্তীতে এসে যে আবাদত করবো তাহাজ্জুদ করবো সেই সুযোগটা আমি পাই না, আমার শরীর ব্যথা করতে থাকে। মাওলা মাওলা আমার আফসোস হয় যদি আমার উপর যদি তুমি এই পরিমাণ সম্পদ দান করতে মাওলা, তাহলে আমি অর্থ দেখে মোবারকের মতে আমি নিজেও সেই রকম ভাবে তাহাজ্জুদ আদায় করতাম। তো শাগরেদ বলে আর কোন কাহিনী নেই, এটাই মূল কাহিনী, এটাই মূল কারণ। তার মাঝে নামাজের দরদ ছিল, নামাজের প্রতি আগ্রহ ছিল তার মাঝে। সে যখন নামাজের আজান দিত সে বসে থাকতো না, সোজা মসজিদে চলে যেত, আর নামাজের মাঝে বেকুল করা ছিল। সুতরাং পাঁচত্ব নামাজ, পাঁচত্ব নামাজ এত দামি, এত দামি বিষয়, যদি পাঁচত্ব নামাজকে আমি ঠিক করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে যত সমস্ত আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ হবে, সমস্ত সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো নামাজের হিসাব। যেখানে শিক্ষিত মানুষরা আছে, আমার সদ্য মুরব্বী তিনি আছেন, তিনিও খাতা দেখেন ছাত্রদের, ছাত্ররা যখন পরীক্ষা দেয় পরীক্ষা খাতার মধ্যে যদি প্রথম প্রশ্নটা যদি সুন্দরভাবে দেখতে পারে, যদি প্রথম প্রশ্নটা প্রথম পৃষ্ঠাটা যদি তার সুন্দর চমকদার হয়ে যায়, যখন তার ওই সোয়াল জবাবটা যখন শুনে যে দেখবে খাতা, সে যদি সুখুশি হয়ে যায় পরবর্তী পৃষ্ঠাটা ধর্মকে দেখে না কোনোভাবে দিয়ে তাকে 100 নম্বর দিয়ে। কালকে আমাদের ময়দানে যখন দেখবেন আল্লাহ বান্দার সমস্ত আবাদত দেখার পূর্বে যখন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামা বিষয় হবে, যখন দেখবেন বান্দার আমল নামার মাঝে নামাজটা ঠিক আছে, আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা আমার বান্দার আর কিছু দরকার নেই, তুমি তাকে সোজা জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাজ আলা সালাওয়াতিল খামস, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সাদা আদায় করবে, আকরামাহু আল্লাহু বি খামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এক নম্বর হলো ইয়ারফাউ আনহু তারিকাল আইশি, এক নম্বর হলো তার জিজিকের অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ইয়ারফাউ আনহু তারিকাল আইশি ওয়া আযাবাল কবরি, দুই নম্বর হলো মৃত্যুর পরে সর্বপ্রথম গাদি যেটা বাকি জীবনটা সুন্দর হয়ে যাবে, তার জান্নাতে তার জন্য আসান হয়ে যাবে, ফৌসিরাতে তার জন্য আসান হয়ে যাবে, সমস্ত জায়গায় সে সুযোগ পেয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার কবরের আযাবটি আল্লাহ তাআলা হটিয়ে দিবেন। ওয়া ইউতিল্লাহু আজরাহু বিয়ামিনিহি, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মতে সাথে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমল নামা দান করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যাবে। সে তার পরিবারের কাছে গিয়ে তার সমস্ত আত্মীয় স্বজনের কাছে গিয়ে এই দেখো দেখো আমার আমল নামা কত সুন্দর, যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে পাঁচ পাঁচজন আজি মাসে সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারবে, তিন নম্বর পুরস্কার হলো তার ডান হাতে আল্লাহ তাআলা আবুল নামাজ দান করে দিবেন। তারপরে আরেকটা বড় গাতি হলো তৌসিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মুরু আলা সিরাতিল বারদি, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিকভাবে আদায় করতে পারবে, ওয়া মুরু আলা সিরাতিল বারদি, সে তৌসিরাতের পর আল্লাহ তাআলা তাকে বীজ দিয়ে রাখার আল্লাহ তাআলা পার করে দিবেন। পাঁচ নম্বর হলো ওয়াইদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, শরীরভাবে আদায় করবে, তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। মান রুসিবা রুকিবা, হাদিসে আছে রাসূল বলেছেন যার হিসাব না হবে সে ধরা খেয়ে যাবে, যাকে আল্লাহ তাআলা ডাক দিবেন হে বান্দা হিসাব দিয়ে যাও, পুরো বান্দার সমপূর্ণ ক্ষমতা নাই, সে জান্নাতে যাওয়ার কোন হিসাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাবে সম্ভব না। যদি জান্নাতে যেতে হয় বিনা হিসাবে জান্নাতে যেতে হবে, এই জন্য রাসূল বলছেন মান হাউসিবা রুকিবা, যে ব্যক্তি হিসাব জন্য আল্লাহ তাআলা দরকার সে ধ্বংস হয়ে যাবে, সে দরদ হয়ে যাবে।
আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সাদা আদায় করবে তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এখন বলেন যে নামাজ কি পড়ো, নামাজের মাধ্যমে যে সফলতা রয়েছে, যে সফলতা রয়েছে সেই সফলতা দুনিয়ার কোথাও নাই, তাই নামাজটা সঠিকভাবে আদায় করা, নামাজটাকে সঠিকভাবে আদায় করা, নামাজটাকে যদি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমার দুনিয়া ও আখেরা সুন্দর হয়ে যাবে। আলোচনা বলছিল সময় শেষ, নামাজ শুরু হয়ে যাবে। আমি বলবো আমার এলাকাবাসী আপনার নামাজ শুধু পড়লেই হয় না, শুধুমাত্র নামাজ পড়বেন আজীবন নামাজ পড়বেন কোনো লাভ হবে না যদি নামাজের নিয়মিত যদি ঠিক না হয়। আল্লাহর হাবিব বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা যেভাবে দেখেছো আমি নামাজ পড়েছি সেভাবে তোমরা নামাজ পড়তে পারো। একজন সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে রাসূল বলেন সল্লি কামা রাআইতুমুনি উসল্লি, তুমি নামাজ পড়ো না এখন নামাজ পড়ো। অবাধ হয়ে গেল রাসূল নামাজ তো বললাম আবার নামাজ পড়লো, পারে না আবার পড়ো। অর্থাৎ তার নামাজের সমস্ত কারণগুলো ঠিক হচ্ছে না, নামাজের কেয়ারটা ঠিক হচ্ছে না, তার দাঁড়ানোর সুন্দর তরিকাটা ঠিক হচ্ছে না, তার আত্মাহিতটা ঠিক হচ্ছে না, তার তাকদীর বাধার নিয়মটা ঠিক হচ্ছে না, সমস্ত কাজগুলো যখন সুন্দর অনুযায়ী হবে তাহলে আমার জন্য আসান হয়ে যাবে। তার আগের কথা নামাজের আগে উজু লাগে, এটা হ্যাগো পজিশন, শরীর পবিত্র হওয়া প্রয়োজন, সিরিয়াল মতো দাঁড়া, এই পবিত্র হওয়ার জন্য কি কি বিষয় লাগে, গোসল আল্লাহ মাফ করো। দুনিয়ার মাঝে অনেক মানুষ এমন আছে যাদের গোসল হয় না, দিন দৈনন্দিনে গোসল কথা বলতেছি, ফরজ গোসল, ফরজ গোসল যদি না হয় তাহলে আপনার উজু করতে হবে, আপনার নামাজ পড়তে হবে। একটু যান ওখানে গ্রামের দরবারে যান, যে বলে হুজুর আমার কোন জিনিসটা বলে একটু বলে দেন। আমরা মুসলমান ভাগ্যবান বাঙালি জাতি, গত পরশু একটা ঘটনা শুনলাম, এক ব্যক্তি আমি যেখানে একটা বলি সেই জায়গায় প্রধান মুক্তি সাহেব বলতেছেন একজন ফোন দিয়ে কান্না করতেছেন চীন দেশ থেকে, চীন দেশে বাঙালি প্রবাসী বলছে হুজুর যদি আমি কোনো মাসাল জানতে চাই তাহলে আমার এক থেকে দেড় ঘন্টা গাড়ি চালিয়ে আমার যে এটা আবার ঢাকা শহর রাস্তা না, ঢাকা শহর রাস্তা এক কিলোমিটার যেত কখনো কখনো পাঁচ ঘন্টা লেগে যাবে বলতেছে চীন দেশের মতো রাস্তার মধ্যে আমি এক দেড় ঘন্টা যদি আমি কোনো মাসালা জানতে চাই, যদি মসজিদ খুঁজে পেতে চাই তাহলে আমার এক থেকে দেড় ঘন্টা গাড়ি চালিয়ে পরে আমার যেতে হবে। আমরা আজকে হাতের কাছে মসজিদ, ওলামা ইকরাম আমাদের কাছে কাছে মসজিদ, আমরা সেখানে না গিয়ে আমরা মাঝে মাঝে যারা একটু নামাজ পড়তে চাই তারা ইউটিউবে চার্জ আনতে, ইউটিউবে চার্জ দিয়ে তারা এই দিন শিখে নেবে পশ্চিম তালা পড়বে, ইউটিউবে না গিয়ে একজন ভক্তানি ওলামা ইকরামের কাছে যায়, তার কাছে আমার জীবনের সমস্ত কথাগুলো বলি কিভাবে চলতে হবে সে আমাকে বলে দিবে। আল্লাহ তাআলা আমাকে ও আপনাদের প্রত্যেককে দিনের প্রতিটা আমল বুঝে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করুন। ওমা আলাইহি ইল্লা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকের কাছে আমি নিজে দোয়া পাচ্ছি আল্লাহ তাআলা যেন আমার নেক মাকসাদ পূর্ণ করেন। আমিন। আলহামদুলিল্লাহ, অনেক সংখ্যা বলতে আমাদের গুরুত্বপূর্ণ অর্থ করেছিলেন অত্র ভাবে কি সন্তান।